চট্টগ্রামের পটিয়া পৌরসভা নির্বাচনে 2 নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সঞ্জীব কুমার দাস টেবিল ল্যাম্প প্রতীক নিয়ে নির্বাচন করেছেন। শনিবার বেলা 2টার পর থেকে তিনি এলাকার গণসংযোগ করেন। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা সোহেল মোহাম্মদ নিজামুদ্দিন, আনোয়ার রহমান, শফিকুল আলম ঝুনু, নুরুল আলম, প্রণব বিশ্বাস, শঙ্কর দে, উত্তম দে, ঝুলন দে, আনোয়ার রহমান, স্বপন দে, দিদারুল আলম, শিবু সেন, রবিন চক্রবর্তী প্রমুখ। আগামী 14 ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য পৌরসভা নির্বাচনে টেবিল ল্যাম্প প্রতীককে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।